সাতকানিয়ার সাদাহা কেফায়েতুল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার আজিনে বিদ্যালয় প্রাঙ্গণত অনুষ্ঠিত হয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ ইসাক এম এ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পুনর সাতকানিয়া লোহাগাড়ার সংসদ প্রফেসর ডাক্তার আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবি এমপি। বিশেষ অতিথি আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলহাজ নুরুল আফসার চৌধুরী, সাদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত মুজিবুর রহমান। আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আজকে মাননীয় এমপি মহোদয় সাতকানিয়া লোহাগাড়ার যিনি সাংসদ, একজন সাদা বনের মানুষ, আমরা চাই ওনার নেতৃত্বে এই সাতকানিয়া লোহাগাড়ার ছাত্রছাত্রীরা এগিয়ে যাবে। আমরা যে স্বাধীনতা দিবস বিজয় দিবস যে পালন করি উপজেলা হেডকোয়ার্টারে সাতকানিয়া এবং লোহাগাড়া প্রোগ্রাম হবে, সেখানে ছাত্রছাত্রীদেরকে বক্তৃতা করতে হবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী হলের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।